প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিস্টেমিক সিস্টেমিক প্যাথোলজির ব্রেস্ট প্যাথোলজি নিয়ে আমরা ডিসকাস করব। আসলে ব্রেস্ট প্যাথোলজি খুব ডিটেল জানতে হবে, কারণ হচ্ছে যখন আমরা ডক্টর হয়ে যাব তখন ক্লিনিক্যাল সেটিংসে এই বিষয়ে কিন্তু প্রচুর পেশেন্ট রয়েছে। এবং আজকে ব্রেস্ট প্যাথোলজির আমরা মূলত দুটো ভাগে আমরা ভাগ করে আলোচনা করব। আজকে প্রথম ভাগে আমরা বিনাইন ডিসঅর্ডার গুলো নিয়ে কথা বলবো, এবং পরবর্তী দিন হয়তো পরের সপ্তাহে আমরা ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার গুলো নিয়ে কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে, মানে এই যে আমি স্লাইড প্রেজেন্টেশনটা করব সব শেষে যখন শেষ হবে তখন আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, কেউ কি বলবেন যে স্লাইডটা দেখা যাচ্ছে কিনা? স্যার স্লাইড দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ব্রেস্ট প্যাথোলজি আমরা দুটো ভাগে ভাগ করবো, যেটা বলেছিলাম একটা বিনাইন ডিসঅর্ডার এবং পরবর্তীতে আমরা ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। আমি হচ্ছি ডক্টর আসাদুজ্জামান, এমডি প্যাথোলজি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্টোপ্যাথোলজি, আমি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে রয়েছি। আচ্ছা, এই লেকচারটা মূলত আমরা বিভিন্ন টেক্সট বই থেকে নিয়েছি এবং বিভিন্ন ইন্টারনেটের রিসোর্স ব্যবহার করেছি, এবং আই হ্যাভ নো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট উইথ অর্গানাইজার। এবং যদি কোনো কোনো টপিক্সে কোনো কনফ্লিক্ট হয় রিগার্ডিং, সবাইকে এনকারেজ করা হচ্ছে যেন টেক্সট বুকের সাথে বিষয়টা দেখে নেয় আরেকবার। যে কোনো প্রকার বেস্ট ডিজিজ জানতে হলে, যে কোনো ধরনের ডিজিজ, সিস্টেমিক প্যাথোলজি অথবা জেনারেল প্যাথোলজি, যে কোনো ডিজিজ, যে কোনো অর্গান জানতে হলে প্রথমে যে জিনিসটা জানা দরকার যে সেই ডিজিজের অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড দেন প্যাথোলজি। আমাদের ব্রেস্ট ডিজিজ যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্রেস্টের মাইক্রো অ্যানাটমিটা খুব ভালোভাবে জানা। কারণ ব্রেস্টের মাইক্রো অ্যানাটমি যদি আমরা না জানি, মাইক্রো অ্যানাটমি দ্যাট ইজ হিস্টোলজি এবং নর্মাল অ্যানাটমি যদি আমরা না জানি, তাহলে কিন্তু ব্রেস্টের বিভিন্ন ডিজিজ আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না, রিয়েলাইজ করতে পারবো না যে কোন কনসেপশনটা ক্লিয়ার হবে না। সেজন্য মাইক্রো অ্যানাটমিটা আমরা প্রথমে একটু আলাপ করে নিব। আমরা সবাই জানি ব্রেস্ট একটা মডিফাইড অর্গান, স্কিন থেকে ডেভেলপ করে, এবং এটা একটা ম্যামালিয়ার একটা স্পেসিফিক ফিচার। ব্রেস্টের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ব্রেস্ট মূলত কিছু গ্ল্যান্ডস ডাক্টস এবং ফ্যাটি টিস্যু সমন্বয়ে গঠিত, এবং ব্রেস্টের আন্ডারলাইং থাকে দিস ওয়ান। কার্সারটা দেখা যাচ্ছে কিনা দেখি। ব্রেস্ট স্ট্রাকচারের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবো দিজ আর গ্ল্যান্ডস, এগুলো সব গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার জন্য বলি এই জন্য আমরা ব্রেস্টকে। তার মাঝে মাঝে থাকে ফ্যাটি টিস্যু, দিজ আর অল ফ্যাটি টিস্যু, এবং তারপর এগুলো হচ্ছে সব ডাক্ট ডাক্ট গ্ল্যান্ডস, দিস ওয়ান ইজ ল্যাক্টিফারাস সাইনাস, এবং আনলাইন আন্ডারলাইং টিস্যুতে থাকে দুটো মাসল, যেমন দিস ওয়ান ইজ পেক্টোরালিস মেজর অ্যান্ড দিস ওয়াজ ইন পেক্টোরালিস মাইনর মাসল, আর তার নিচে রিব থাকে আমরা জানি। সাধারণত ব্রেস্টকে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করে থাকি, আপার আউটার, আপার ইনার, এরকম ইনার লোয়ার, ইনার লোয়ার, আউটার, এভাবে বিভিন্ন বিভাগে ভাগ করে থাকি। এই যে আপার আউটার আপার ইনার, এই এগুলো কিন্তু কোনো বডিতে কোনো লাইন থাকে না, অ্যাকচুয়ালি দিস আর ইমাজিনারি লাইন। ইমাজিনারি লাইনগুলো আমরা কেন করি, কারণ হচ্ছে যে একটা ডিজিজ ঠিক কোন লোকেশনে ঠিক কোন লোকেশন অবস্থিত সেগুলো জানার জন্য আমাদের এই লাইনগুলোর প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি একটা কোনো একটা ডিজিজ এই কোয়াড্রেন্টে হয় তাহলে আমরা বলতে পারি ইট ইজ আপার আউটার কোয়াড্রেন্ট। এবং তাছাড়া আরেকটা ইম্পর্টেন্স আছে এই ব্রেস্ট ডিজিজের ক্ষেত্রে, দেখা যাবে যে যে কোনো কোনো কোয়াড্রেন্টে ডিজিজ বেশি হয়, যেমন আপার আউটার কোয়াড্রেন্টে বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগনেন্সি ডেভেলপ করে। কেন ডেভেলপ করে, কারণ হচ্ছে যে আপার আউটার কোয়াড্রেন্টে গ্ল্যান্ডসের পরিমাণ, ব্রেস্টের যে গ্ল্যান্ডের পরিমাণ
সেগুলো বেশি থাকে, সেই জন্য দেখা যায় যে আপার ও আউটার কোয়াড্রেন্টে ব্রেস্ট ম্যালিগন্যান্সি বেশি হয়, সেজন্য আমাদেরকে কোয়াড্রেন্ট গুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আমরা যদি ব্রেস্টের স্ট্রাকচার চিন্তা করি তাহলে ব্রেস্টকে 15 to 20 লোবে ভাগ করা হয়, যেমন এরকম কিছু লোব থাকে। এই লোব গুলোকে যদি আমরা সেকশন করি বা সার্জন যখন সার্জারি করে তখন কিন্তু এই লোব গুলো দেখা যায় না। এই লোব গুলো হচ্ছে একটা ডাক্ট, লেকটিফেরাস সাইনাস, তার মধ্যে যে সাব সেগমেন্টাল ডাক্ট, সেগমেন্টাল ডাক্ট, টার্মিনাল ডাক্ট এবং লোবিউল। তাহলে এরকম একটা লোবিউল, কিছু ডাক্ট, লেকটিফেরাস সাইনাস এবং কালেক্টিং ডাক্ট, এই সম্পূর্ণ জিনিসটা নিয়ে হয় একটা লোব। এবং এই লোবটা ওপেন করে কোথায়, লোবটা ওপেন করে এসে নিপলে, এরকম 15 to 20 লোব থাকে একটা ব্রেস্টের মধ্যে। তাহলে লোবের কনসেপ্টটা কি, লোবের কনসেপ্টটা হচ্ছে যে একটা কালেক্টিং ডাক, ওয়ান লেকটিফেরাস সাইনাস, তারপর এটা ভাগ হয়ে যাচ্ছে সেগমেন্টাল সাব সেগমেন্ট ডাক, টার্মিনাল ডাক অ্যান্ড লোবিউল, ব্রেস্ট লোবিউল। এই যে পুরো একটা সিস্টেম, এইটা নিয়ে হচ্ছে ব্রেস্টের একটা লোব। এরকম 15 to 20 ব্রেস্ট লোবস থাকে একটা ব্রেস্ট। যে কোনো ব্রেস্ট ডিজিজের ব্রেস্ট ডিজিজ সম্বন্ধে জানতে হলে আমাদের জন্য এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। ফাংশনাল ইউনিট অফ দি ব্রেস্ট, ফাংশনাল ইউনিট অফ দি ব্রেস্ট কি নিয়ে গঠিত, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা মেজর কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে টার্মিনাল ডাক লোবুলার ইউনিট, অ্যানাদার ওয়ান হচ্ছে লার্জ ডাক সিস্টেম। কেন এটা ইম্পর্টেন্ট আমি পরবর্তীতে বলব। দ্য ফাংশনাল ইউনিট অফ দি ব্রেস্ট, টার্মিনাল ডাক লোবুলার ইউনিট এবং লার্জ ডাক সিস্টেম সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে ব্রেস্টের প্যাথোলজি বোঝা সম্ভব না। যে কারো যদি টার্মিনাল ডাক লোবুলার ইউনিট এবং লার্জ ডাক সিস্টেমটা আইডিয়া থাকে তাহলে তার পক্ষে খুব ভালোভাবে কনসেপশন ক্লিয়ার করে এই ডিজিজগুলো সম্বন্ধে জানা সম্ভব। তাহলে আমরা দেখি যে এই ব্রেস্টের মধ্যে টার্মিনাল ডাক লোবুলার ইউনিট এবং লার্জ ডাক সিস্টেম কেমনভাবে রয়েছে। যেমন এইগুলো হচ্ছে সব লার্জ ডাক, ইজ আর অল লার্জ ডাক, কালেক্টিং ডাক, লেকটিফেরাস সাইনাস, সেগমেন্টাল ডাক, সাব সেগমেন্টাল ডাক, এগুলো হচ্ছে সব লার্জ ডাক সিস্টেমের অন্তর্ভুক্ত। তারপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টার্মিনাল ডাক এবং এটা হচ্ছে ব্রেস্টের লোবিউল। যদি আমি ছবিটা এখানে দেখাই, এই অংশটুকু আসলে এটা নিয়ে আসছে যে টার্মিনাল ডাক এবং তার যে এটা হচ্ছে একটা লোবিউল। তাহলে এটা হচ্ছে ব্রেস্টের একটা ফাংশনাল ইউনিট। যে কোনো ডিজিজ যখন আমরা পড়বো দেখবো যে এই ফাংশনাল ইউনিটের খুব ইম্পর্টেন্স আছে। কিছু ডিজিজ হয়তো এই লোবিউল থেকে অ্যারাইজ করে, কিছু ডিজিজ আবার এই ডাক থেকে অ্যারাইজ করবে, ডাক সিস্টেম থেকে, এবং কিছু ডিজিজ আছে বাইরের যে ফ্যাটি টিস্যু থাকে সেখান থেকে অ্যারাইজ করে। তো এটা আমরা আগেই বলেছি ব্রেস্টে 15 to 20 লোব থাকে, সুতরাং 20 কালেক্টিং ডাক ব্রেস্টের নিপলে গিয়ে অ্যারাইজ করে এবং প্রত্যেকটা লোবে 20 to 40 লোবিউলস থাকে। যেমন এটা যদি একটা ব্রেস্ট লোব হয়, দিস ওয়ান ইজ দ্য ব্রেস্ট লোব, তাহলে 20 to 40 এরকম লোবিউলস থাকে। যেমন এটা একটা লোবিউলস, ব্রেস্ট লোবিউলস, এরকম 20 to 40 লোবিউলস থাকে এক একটা লোবে, প্রতিটা লোবে এরকম লোব থাকে 15 to 20। এবং এই যে ব্রেস্টের যে লোব, লোবের মধ্যে যে ছোট ছোট যে ফ্লাওয়ার লাইক, এগুলোকে বলে অ্যাসাইন। যেমন এটা একটা অ্যাসাইনি, এটা একটা সাইনাস, এটা একটা সাইনাস, এটা একটা অ্যাসাইনাস। হিস্টোলজিক্যালি আমরা জানি যে ব্রেস্টের যদি একটা লোবের কথা চিন্তা করি তাহলে যে একটা অ্যাসাইনাস, সাধারণত দুই ধরনের সেল থাকে, ভিতরের দিকে কলামনার সেলস এবং বাইরের দিকে মায়োবিথেলিয়াল সেলস। আমরা যে ডায়াগ্রামেটিক একটা ছবি, অ্যাসাইনাস অফ দি ব্রেস্ট, এগুলো হচ্ছে সব কলামনার সেল, ইনারে কনার কলামনার সেল থাকে এবং বাইরের দিকে এই স্পিন্ডেল লাইক দিজ আর মায়োবিথেলিয়াল সেলস। এটা একটা ডায়াগ্রামেটিক পিকচার, এটা আমি রবিনসের 10th এডিশন থেকে নিয়েছি এবং এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে এই একটা ছবি বুঝলে ব্রেস্টের প্যাথোলজি মোটামুটি 50% বোঝা হয়ে যাবে। যেমন এই অংশটুকু হচ্ছে নর্মাল ব্রেস্টের স্ট্রাকচার, নর্মাল লোবিউল। এখানে দেখানো হয়েছে মাঝখানের যে অংশটুকু সেটা হচ্ছে ব্রেস্টের বিভিন্ন ধরনের বিনাইন ডিসঅর্ডার্স, এবং লাস্ট অফ অল হচ্ছে
malignant disorders. একটা নরমাল নরমাল মাইক্রোএনাটমি যদি দেখি, নরমাল মাইক্রোএনাটমিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা আগেই বলেছি একটা ডাক্ট, কালেক্টিং ডাক্ট, লেকটিফেরাস সাইনাস এবং আদার সাব সেগমেন্টাল ডাক্ট, তারপরে একটা ব্রেস্টের আমরা লোবিউল দেখতে পাচ্ছি, নরমাল লোবিউল। নরমাল লোবিউল কিভাবে বুঝবো? ভিতরে যে ইনার ব্লু কালার সেগুলো হচ্ছে কলামনার সেলস এবং বাইরের দিকে যে ডার্ক ডার্ক ব্ল্যাক কালার সেগুলো হচ্ছে মায়োবিথেলিয়াল সেলস, মানে দুইটা লেয়ারের সেল থাকে, একটা হচ্ছে কলামনার সেলস এবং বাইরের দিকে থাকছে মায়োবিথেলিয়াল সেলস, জাস্ট দুইটা সেলের লেয়ার। এখানে গিয়ে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গিয়ে সেলের অনেক বেশি প্রলিফারেশন হয়েছে, ব্লু সেলস দ্যাট ইজ কলামনার সেলস অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং ব্ল্যাক যে সেলগুলো অর্থাৎ মায়োবিথেলিয়াল সেলস সেগুলো অনেক বেশি দেখে প্রায় একটা লোবিউলকে সম্পূর্ণরূপে ভরে ফেলছে। এই যে এরকম এগুলোকে বলে এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া মানে কি? ইনক্রিজ নাম্বার অফ সেলস। তাহলে এখানে কি কি ধরনের সেল ছিল? এখানে সেল ছিল কলামনার সেলস অ্যান্ড মায়োবিথেলিয়াল সেল। তাহলে দেখা যাচ্ছে যে হাইপারপ্লাসিয়া দুই ধরনের সেলের হাইপারপ্লাসিয়া হয়ে সম্পূর্ণ একটা লোবিউলকে ভরে ফেলছে। এগুলো এই জন্য এটাকে বলা হয় এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া। তার মানে এটা গ্ল্যান্ডের একটা ডিজিজ, তাই না? গ্ল্যান্ড থেকে অরিজিন করলো এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া। আরেকটা খুবই কমন ডিজিজ ব্রেস্টের, যদি ব্রেস্টের একটা ডিজিজ বলতে বলা হয় যে একটা বিনাইন নিউপ্লাজমের নাম বলো, তাহলে সেটা অবশ্যই বলতে হবে ফাইব্রোএডেনোমা। ফাইব্রোএডেনোমা এটা মুখস্থ করতে হবে, কারণ ব্রেস্টের একটা ডিজিজ বললে ফাইব্রোএডেনোমা বলতেই হবে। তো ফাইব্রোএডেনোমা কোত্থেকে অ্যারাইজ করে, কিভাবে অ্যারাইজ করে? আমরা দেখতে পাচ্ছি যে ফাইব্রোএডেনোমাটা অ্যারাইজ করেছে গ্ল্যান্ড থেকে না, গ্ল্যান্ডের বাইরে যে স্ট্রোমা আছে, গ্ল্যান্ডের বাইরে যে সেলগুলো থাকে সেগুলোকে স্ট্রোমা বলে। এই লাইক দিস, গ্ল্যান্ডের বাইরে যে স্ট্রোমা আছে সেগুলোর প্রলিফারেশন হয়ে গ্ল্যান্ডটা তো এরকম গোল ছিল, রাউন্ড ছিল, সেগুলোকে এরকম স্লিট লাইক করে ফেললো। এই ডিজিজটাকে বলে ফাইব্রোএডেনোমা। আমরা এরপরে আবার ফাইব্রোএডেনোমা নিয়ে একটু ডিসকাস করব। আরেকটা ডিজিজ হতে পারে হেমানজিওমা। হেমানজিওমা জানি আমরা, যে কোনো জায়গায় যেখানে ব্লাড ভেসেল থাকে সেখানে কিন্তু হেমানজিওমা ডেভেলপ করতে পারে। তো ব্রেস্টে তো ব্লাড ভেসেলস আছে, সেজন্য সেখানে হেমানজিওমা হয়। এই তারপর লাস্ট অফ অল আমরা যে জিনিসটা দেখছি সেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট পার্টে গিয়ে আমরা দেখছি যে এখানেও কিন্তু এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া হয়েছে, অনেক বেশি হাইপারপ্লাসিয়া, মানে হচ্ছে সেলুলার প্রলিফারেশন হলো। কিন্তু এই হাইপারপ্লাসিয়ার সাথে এই হাইপারপ্লাসিয়ার একটু পার্থক্য আছে। এখানে হাইপারপ্লাসিয়ার মধ্যে যেমন মায়োবিথেলিয়াল সেলস এবং কলামনার সেল দুই ধরনের হাইপারপ্লাসিয়া ছিল, এখানে কিন্তু শুধুমাত্র কলামনার সেলসের হাইপারপ্লাসিয়া হয়েছে। যখন এই ধরনের হাইপারপ্লাসিয়া হয়, ক্লোনাল প্রলিফারেশন হয়, তখন সেগুলোকে বলে ডাকটাল কার্সিনোমা ইন সিটু। যখন এই সেলগুলো স্ট্রোমাতে ঢুকে যায় তখন সেগুলো কিন্তু কার্সিনোমা ডেভেলপ করে। আর স্ট্রোমাতে আমরা বলেছিলাম ফাইব্রোএডেনোমা, স্ট্রোমার একটা ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইনও হয় আবার ম্যালিগন্যান্টও হয়, সে ধরনের একটা টিউমার হচ্ছে পাইলোরস টিউমার। আর স্ট্রোমাতে হেমানজিওমা হয় ব্লাড ভেসেলস থাকলে, এবং এখানে হেমানজিওমার ম্যালিগন্যান্ট পার্ট হচ্ছে অ্যাঞ্জিওসারকোমা, অ্যাঞ্জিওসারকোমা ব্রেস্টে হতে পারে। তাহলে ওভারঅল যে একটা কী কী ডিজিজ ব্রেস্টে হতে পারে তার একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, কোন কোন অংশে কোন ডিজিজটা হয় ব্রেস্টে, সেটার জন্য এটা খুবই চমৎকার একটা ছবি। বোধহয় নর্মাল, তারপরে বিনাইন, তারপরে হচ্ছে ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার্স। সাধারণত ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী থাকে আমরা এগুলো জানি, যে কোনো একটা ব্রেস্ট প্যাথোলজির যে কোনো একটা পেশেন্ট সাধারণত লাম্পিনেস অর পালপেবল ম্যাস নিয়ে আসতে পারে। লাম্পিনেস মানে ডেফিনিট কোনো লাম্প না, লাম্পের মতো মনে হয় কিন্তু ডেফিনিট স্ট্রেট কোনো লাম্প পাওয়া যায় না, এটাকে বলে লাম্পিনেস। অথবা কখনো আসে পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, নিপল ডিসচার্জ, নিপল ডিসচার্জ যে কোনো ইনফ্লামেটরি কোনো ব্রেস্ট ডিজিজেও হয় আবার ম্যালিগন্যান্ট ডিজিজেও হয়। সাধারণত ম্যালিগন্যান্ট ডিজিজে ব্লাডি নিপল ডিসচার্জ থাকে, নিপল ডিসচার্জ এবং আদার ইনফ্লামেটরি চেঞ্জেস যেমন রেডনেস, সোয়েলিং, পেন, পেন তো বলেছি, এই ধরনের চেঞ্জ নিয়ে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে সাধারণত ব্রেস্ট ডিজিজ প্রেজেন্ট করে থাকে। এবং আমরা দেখি যে লাম্পিনেস অর্থাৎ লাম্পিনেস এবং আদার সিমটমস নিয়ে প্রায় সবচেয়ে বেশি পেশেন্ট প্রেজেন্ট করে থাকে লাম্পিনেস নিয়ে। যে লাম্পিনেস কোনো ডেফিনিট লাম্প থাকে না, লাম্প লাইক, এদের কিন্তু ক্যান্সারের হার
কম 1% ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্যান্সার ডেভেলপ করে থাকে, আর পালপেবল ম্যাস ডেফিনিট ম্যাস থাকে তার 5% ক্যান্সার ডেভেলপ করে থাকে। আমরা ইউজুয়ালি বলি যে যদি পেইন থাকে সাধারণত সেটা ম্যালিগন্যান্ট না, কিন্তু পেইন নিয়েও কিন্তু ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার প্রেজেন্ট করতে পারে। প্রায় 5% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেইন থাকে প্রেজেন্টেশন, এবং নিবল ডিসচার্জ নিয়েও প্রায় 7% ডেভেলপ করে। একটা ডিজিজে কি আন্ডারগ্রাজুয়েটে, আসলে আন্ডারগ্রাজুয়েটে এমবিবিএস লেভেলে যে কোনো সিস্টেমিক সিস্টেমে যে কোনো সিস্টেমে কতটুকু ধরা হয়, আসলে কি কি ডিজিজ হয় একটা অর্গান অথবা একটা সিস্টেমে কি কি ডিজিজ হয়, এই নামগুলো বলতে পারলে কিন্তু 50% হয়ে যায়। শুধু নাম জানলেই 50% কভার করে যায়। তাহলে একটা ডিজিজ অফ ব্রেস্ট কি কি ডিজিজ হয় আমরা যদি দেখি ব্রেস্টে, তাহলে এটাকে আমি 6 ভাগে ভাগ করেছি। যেমন একটা নাম্বার 1 হতে পারে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, 2 নম্বর হচ্ছে রিঅ্যাকটিভ বা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার্স, দেন বিনাইন এপিথেলিয়াল লিশন, তারপরে আমি বলেছিলাম যে স্ট্রোমা হয়, বিনাইন স্ট্রোমাল টিউমার হয়, তারপরে হচ্ছে কিছু কিছু ডিজিজ আছে মেল ব্রেস্টে বেশি হয়, মেল ব্রেস্টের কিছু স্পেশাল ডিজিজ আছে, ডিজিজ অফ দি মেল ব্রেস্ট অ্যান্ড ম্যালিগন্যান্টেশন অফ দি কি ম্যালিগন্যান্টেশন হয়। আজকে আমরা ম্যালিগন্যান্ট কোনো লেশন আলাপ করবো না, আজকে জাস্ট বিনাইন কি কি ডিসঅর্ডার হয় সেগুলোর একটা ওভারভিউ আমরা দিই। তাহলে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি কি আছে? ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আমরা জানি যে ব্রেস্ট সাধারণত ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু ব্রেস্ট ডেভেলপ করে, ব্রেস্ট ডেভেলপ করে সাধারণত অ্যাক্টোডার্মাল একটা থিকেনিং হয় ভেন্ট্রাল সার্ফেসে, যে ফিটাসের ভেন্ট্রাল সার্ফেস অ্যাক্টোডার্মাল থিকেনিং থাকে, এবং সেই থিকেনিংটা এক্সিলা থেকে একটা লাইন থাকে এক্সিলা থেকে গ্রোয়েন পর্যন্ত, এটাকে বলা হয় মিল্ক লাইন, এক্সিলা থেকে গ্রোয়েন পর্যন্ত থাকতে পারে। এবং সাধারণত এই পেক্টোরাল রিজনের যে থিকেনিংটা থাকে সেটা ছাড়া বাকিগুলো রিগ্রেস করে যায়, ধীরে ধীরে রিগ্রেস করে যায়। কিন্তু কখনো কখনো সেটা যদি রিগ্রেস না করে তাহলে এক্সিলা থেকে গ্রোয়েন এই যে মিল্ক লাইন থাকে তার যে কোনো জায়গায় কিন্তু এই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো হতে পারে। যেমন সুপার নিউমারি নিপল, যে সাধারণত এপিডার্মাল যে থিকেনিং থাকে আমরা বলেছিলাম যে ডেভেলপমেন্টালি মিল্ক লাইনে, সেটা যদি পারসিস্ট করে তাহলে কিন্তু এই মিল্ক লাইনের যে কোনো জায়গায় নিপল থাকতে পারে, নিপল এরিওলা ডেভেলপ করতে পারে, তাহলে তখন আমরা সেটাকে বলি সুপার নিউমারি নিপল। আরেকটা হচ্ছে অ্যাক্সেসরি অ্যাক্সিলারি ব্রেস্ট টিস্যু, ব্রেস্টের লোকেশন সাধারণত পেক্টোরাল রিজনে, কখনো কখনো কিন্তু সেটা এক্সিলাতেও থাকে, এক্সিলাতে অ্যাক্সেসরি ব্রেস্ট টিস্যু থাকে। এক্সিলাতে যদি অ্যাক্সেসরি ব্রেস্ট টিস্যু থাকে তার প্রবলেমটা হচ্ছে যে এমনি কিন্তু নর্মালি কোনো সমস্যা করবে না, কিন্তু অ্যাক্সেসরি ব্রেস্ট টিস্যুতে যখন এটা ফিমেলের ক্ষেত্রে হবে, যখন ল্যাকটেশনে যাবে তখন কিন্তু সেটা পেইনফুল ম্যাস নিয়ে আসতে পারে, বা ব্রেস্টের যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার যেমন ফাইব্রোডিনোমা সেখানে কিন্তু অ্যাক্সেসরি অ্যাক্সিলারি ব্রেস্ট টিস্যুতে হতে পারে, এমনকি ম্যালিগন্যান্সি হতে পারে। আরেকটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে কনজেনিটাল নিপল ইনভার্সন। সো আমরা যদি ডেভেলপমেন্ট ডিসঅর্ডারগুলোকে দেখি তাহলে 3টা ডিসঅর্ডার হয়, সুপার নিউমারি নিপল, অ্যাক্সেসরি অ্যাক্সিলারি ব্রেস্ট টিস্যু অ্যান্ড কনজেনিটাল নিপল ইনভার্সন। রিঅ্যাকটিভ এবং ইনফ্ল্যামেটরি কন্ডিশন কি কি আছে? রিঅ্যাকটিভ ইনফ্ল্যামেটরি কন্ডিশনে মধ্যে যেমন একুট মাস্টাইটিস, ব্যাপসিস, স্কোমাস মেটাপ্লেশিয়া, লেকটিফেরাস ডাক্ট, বা জানি লেকটিফেরাস ডাক্ট, আচ্ছা আমি এটা পরে বলছি, লেকটিফেরাস ডাক্ট, ডাক্ট একটিশিয়া হয়, ফ্যাট নেক্রোসিস, লিম্ফোসাইটিক মাস্টোপ্যাথি অ্যান্ড গ্রানোমেটাস মাস্টাইটিস, এগুলো সব ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দি ব্রেস্ট। ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দি ব্রেস্ট এগুলো কিন্তু অন্যান্য দেশে একটু রেয়ার, কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায়ই হয়। তার মধ্যে যেমন একুট মাস্টাইটিস, ব্যাপসিস, বিশেষ করে কাদের হয়, ল্যাকটেশনাল পিরিয়ডে বেশি হয়, ল্যাকটেটিং মাদার যারা তাদের ক্ষেত্রে একুট মাস্টাইটিস বা অ্যাবসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি। কীভাবে হয়? সাধারণত অর্গানিজম যেমন স্কিনেজ অর্গানিজম থাকে, স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয়, অথবা স্ট্রেপটোকক্কাস দিয়েও হতে পারে। একুট মাস্টাইটিসের ক্ষেত্রে, অ্যাবসেস ফর্মেশনের ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে একুট সেল যেটা খুব বেশি পরিমাণে নিউট্রোফিল থাকে, এবং যদি প্রপার অ্যান্টিবায়োটিক এবং ড্রেন করা হয় তাহলে এই অ্যাবসেস কিন্তু ভালো হয়ে যায়।
এটা হচ্ছে স্কোমাস মেটাপ্লাসিয়া অফ লেকটিফেরাস ডাক্ট। সাধারণত দেখা যায় যে এই যে এই ডাক্ট গুলো এগুলো কিন্তু কলামনার লাইনিং থাকে অল থ্রু স্কিন, আমরা যা এটা হচ্ছে বাইরের দিকের স্কিন, স্কিন থাকে স্কোমাস সেল, আর এই যে ডাক্ট ডাক্ট সব হচ্ছে কলামনার সেল। কিন্তু এই ডাক গুলো যখন মেটাপ্লাসিয়া হয়ে স্কোমাস সেল দিয়ে রিপ্লেস হয়, তখন আমরা জানি কি স্কোমাস সেল ক্যারাটিন তৈরি করে, ক্যারাটিন গুলো এই ডাক্টের ভিতরে জমতে থাকে, এবং ক্যারাটিন গুলো যখন এই ডাক থেকে বের হয়ে যায় তখন কিন্তু এটা ফরেন বডি রিয়েকশন করে একটা পেইন ম্যাস এই ধরনের নানা রকম ডিজিজ তৈরি করতে পারে। সাধারণত স্মোকিং যারা করে স্মোকিং তাদের ক্ষেত্রে এই লেকটিফেরাস ডাক্টের মেটাপ্লাসিয়া বেশি হয়। এইটা হচ্ছে কিসের ছবি, এটা হচ্ছে ডাক্ট্যাকটিশিয়া মানে কি অ্যাকটিশিয়া হচ্ছে ডাইলেটেড হয়ে যায় অ্যাবনর্মালি ডাক, ডাক গুলো সাধারণত এত ডাইলেটেড থাকে না, কিন্তু সাধারণত যখন ওল্ড এজে হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ডাক গুলো ডাইলেটেড হয়ে যায়। যখনই কোনো ডাক ডাইলেটেড হয়ে যায় সেখানে বিভিন্ন ধরনের সিক্রেশন জমে, সিক্রেশন জমে সুপারেটেড ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে ডাক্ট্যাকটিশিয়া পেইনফুল ম্যাস তৈরি করতে পারে। আরেকটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন হচ্ছে ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস ইম্পর্টেন্স হচ্ছে ফ্যাট নেক্রোসিস কিন্তু কার্সিনোমার সাথে মিমিক করে, যেমন ফ্যাট নেক্রোসিস এই যে স্কিন একটা রিট্রাকশন দেখা যাচ্ছে, স্কিনের মধ্যে একটা রিট্রাকশন হয়, ম্যালিগন্যান্সির ক্ষেত্রে কিন্তু স্কিনে এই ধরনের রিট্রাকশন হয়। তো ফ্যাট নেক্রোসিস এর ইম্পর্টেন্স হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একটা বিনাইন কন্ডিশন, সাধারণত কোনো ধরনের ট্রমা অথবা প্রিভিয়াস সার্জারি বা রেডিওথেরাপি এই ধরনের ক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি নেই তাহলে দেখতে পাবো 50% ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো ফ্যাট নেক্রোসিস এর ক্ষেত্রে হিস্ট্রি পাবো। আরেকটা ব্রেস্টের ইম্পর্টেন্ট ইনফ্ল্যামেটরি ডিজিজ হচ্ছে গ্রানুলোমেটাস মাস্টাইটিস, এবং গ্রানুলোমেটাস মাস্টাইটিস কিন্তু এরকম মাল্টিপল ডিসচার্জিং সাইনাস নিয়েও অ্যাবসেস করতে পারে। এই গ্রানুলোমেটাস মাস্টাইটিস সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই গ্রানুলোমেটাস মাস্টাইটিস কিন্তু টিউবারকুলোসিস না, কারণ হচ্ছে গ্রানুলোমেটাস মাস্টাইটিস অটোইমিউন হতে পারে অথবা এই গ্রানুলোমেটাস মাস্টাইটিস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিশেষ করে করোনিয়াল ব্যাকটেরিয়াম দিয়ে হতে পারে। তাহলে ব্রেস্টে গ্রানুলোমেটাস ইনফ্ল্যামেশন মানেই যে সবসময় টিউবারকুলোসিস হবে তা না, গ্রানুলোমেটাস মাস্টাইটিস বিভিন্ন ধরনের কজ আছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি বিনাইন ইনফ্ল্যামেটরি ডিজিজগুলোকে আমরা সামারাইজ করি তাহলে ইনফ্ল্যামেটরি ডিজিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একুট মাস্টাইটিস অর অ্যাবসেস, নাম্বার টু হচ্ছে স্কোমাস মেটাপ্লাসিয়া অফ লেকটিফেরাস ডাক্ট, তারপরে হচ্ছে ডাক্ট্যাকটিশিয়া, ফ্যাট নেক্রোসিস, রাইট হচ্ছে গ্রানুলোমেটাস মাস্টাইটিস। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আলাপ করব যে বিনাইন এপিথেলিয়াল লেশন। এপিথেলিয়াল লেশনের মধ্যে আমাদের রয়েছে যে এপিথেলিয়াল লেশন গুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন নন প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ, দেন প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ, আর হচ্ছে অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। এটা হচ্ছে এপিথেলিয়াল লেশন। এপিথেলিয়াল মানে কি ব্রেস্টের মধ্যে আমরা আগেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের যে এপিথেলিয়াম থাকে সেখান থেকে যেগুলো অ্যারাইজ করে সেগুলোকে আমরা বলি এপিথেলিয়াল লেশন। তার মধ্যে নন প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ আছে, প্রলিফারেটিভ আছে, এবং অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া আছে। তো নন প্রলিফারেটিভ ব্রেস্ট চেঞ্জার যেগুলো সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে ম্যালিগনেন্সি কিন্তু রিস্ক খুবই কম, ম্যালিগনেন্সির রিস্ক অনেক কম সেজন্য, এবং সেগুলোকে বলা হয় নন প্রলিফারেটিভ ব্রেস্ট।
আর প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ যেগুলো সেগুলো উইদাউট আইটিপি হয় এবং উইথ আইটিপি হয় সেগুলোর ক্ষেত্রে লাইফ টাইম ম্যালিগন্যান্সি চান্স খুব হাই। এবং নন প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ, নন প্রলিফারেটিভ ব্রেস্ট চেঞ্জের মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস। নন প্রলিফারেটিভ ব্রেস্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস। ফাইব্রোসিস্টিক চেঞ্জেস সাধারণত জেনারেল পপুলেশনের মধ্যে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস এত বেশি থাকে যে সব কখনো কখনো এগুলোকে অনেক সময় ডিজিজই বলা হয় না। যে যেমন যেমন এটাকে বলা হয়েছে ফাইব্রোসিস্টিক ডিজিজ না বলে বলা হয়েছে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস। সাধারণত একটু বেশি বয়সে হয়, যেমন 25 to 50 years এর মধ্যে এই ডিজিজগুলো হয়ে থাকে। সাধারণ 20 নিচে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস খুব বেশি হয় না এবং সাধারণত বোথ ব্রেস্টে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস থাকে এবং পেশেন্ট ফ্রিকোয়েন্টলি পেইন নিয়ে প্রেজেন্ট করে থাকে। ব্রেস্ট সবসময় টেন্ডারনেস থাকে, সোয়েলিং থাকে, পেইন থাকে এবং এগুলোকে সব সাথে একসাথে কমন টার্ম হচ্ছে এগুলো ফাইব্রোসিস্টিক চেঞ্জেস। আমরা যদি হিস্টোপ্যাথোলজিক্যালি চিন্তা করি, ফাইব্রোসিস্টিক চেঞ্জের মধ্যে ব্রেস্টে সাধারণত ফাইব্রোসিস হয়, সিস্টিক চেঞ্জেস হয়, এপোক্রাইন মেটাপ্লাসিয়া হয়। কিন্তু ব্রেস্টের এই ফাইব্রোসিস্টিক চেঞ্জের ক্ষেত্রে যে সবসময় বলা হয় যে এই ফাইব্রোসিস্টিক চেঞ্জগুলো হচ্ছে নন প্রলিফারেটিভ চেঞ্জ, সাধারণত ম্যালিগন্যান্সিতে যায় না, কিন্তু এটা কিন্তু 100% সত্য না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি আগের স্লাইডে দেখিয়েছি যে খুব কম প্রপোর্শন হলেও যখন হাইপারপ্লাসিয়া অ্যাসোসিয়েট থাকে তখনও কিন্তু ফাইব্রোসিস্টিক ডিজিজও কিন্তু মেটাপ্লাসিয়া ম্যালিগন্যান্ট চেঞ্জ হতে পারে। মিটিং থেকে বের হয়ে গেলাম। ওকে, তাহলে প্রথম যে ডিজিজটা আমরা বললাম যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রোসিস্টিক ডিজিজ হচ্ছে নন প্রলিফারেটিভ, ব্রেস্টের গ্ল্যান্ডে হয়, সাধারণত ফাইব্রোসিস থাকে, অ্যাডেনোসিস থাকে, এপোক্রাইন মেটাপ্লাসিয়া থাকে এবং সেগুলো সাধারণত ম্যালিগন্যান্সিতে টার্ন হয় না। কিন্তু কখনো কখনো এগুলো ম্যালিগন্যান্সিতে টার্ন নিতে পারে যখন হাইপারপ্লাসিয়া থাকে। আরেকটা ডিজিজ হচ্ছে প্রলিফারেটিভ ব্রেন ডিজিজ উইদাউট এটিপি। উইদাউট এডিপিয়া মানে হচ্ছে যে এখানে এপিথেলিয়াল প্রলিফারেশন হবে, এপিথেলিয়াল প্রলিফারেশন হয় এবং সাবসিকুয়েন্ট কার্সিনোমা হওয়ার কিছুটা চান্স থাকে, কিন্তু সাধারণত এগুলোকে বিনাইন ডিসঅর্ডার দ্বারা, ম্যালিগন্যান্সির চান্স যেহেতু খুবই কম, এগুলো ক্লোনাল প্রলিফারেশন হিসেবে দেখা হয়। কিন্তু যেমন আমরা যদি দেখি যে এটা একটা ডাক্ট, ডাক্টের মধ্যে আমরা প্রথমে বলেছিলাম যে দুই ধরনের লাইনিং থাকে, দুই ধরনের সেল থাকে। যেমন ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি কলামনার সেলস, বাইরের দিকে যে ডার্ক কালার, ডার্ক ডার্ক দিস ওয়ান, এই বাইরের গুলো হচ্ছে মায়োপিথেলিয়াল সেলস। তাহলে কলামনার সেলস থাকে, বাইরের দিকে মায়োপিথেলিয়াল সেলস থাকে। যখন প্রলিফারেশন হয় তখন এই যে একটা ডাক্ট, মাত্র দুইটা লাইনিং থাকে, যখন প্রলিফারেশন হয় সম্পূর্ণ ডাক্টটা কিন্তু পরিপূর্ণরূপে ভরে গেছে প্রায়, কিছু কিছু জায়গা ছাড়া। এই যে এগুলোকে বলা হয় প্রলিফারেশন। এই প্রলিফারেশনটা উইথ এটিপিয়া হতে পারে, উইদাউট এটিপিয়া হতে পারে। উইদাউট এটিপিয়া নিয়ে হয় যখন কোনো এটিপিয়া থাকে না তখন সেটার কিন্তু কোনো ম্যালিগন্যান্সি রিস্ক খুবই কম, কিন্তু যখন উইথ এটিপি নিয়ে হয় তখন কিন্তু সেগুলোর ম্যালিগন্যান্সির হার খুবই বেশি। কারণ প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ উইথ এটিপিয়া, যেমন সেগুলোকে দুটোর নামে বলা হয়, যেমন এটিপি যদি ডাক্টের মধ্যে হয় এটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া এবং আরেকটা নাম হচ্ছে এটিপিক্যাল লোবিউলার হাইপারপ্লাসিয়া, এগুলো কিন্তু ক্লোনাল প্রলিফারেশন। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া ইজ এ ক্লোনাল প্রলিফারেশন, মানে হচ্ছে যখনই কোনো হাইপারপ্লাসিয়ার সাথে অ্যাটিপিয়া থাকবে তার মানে এগুলো হচ্ছে ক্লোনাল প্রলিফারেশন। ক্লোনাল মানে কি, সিঙ্গেল সেল থেকে মাল্টিপ্লাই করে করে এই প্রলিফারেশনগুলো হয় এবং এগুলো কিন্তু পরবর্তীতে ইনসাইটোকার্সিনোমা বা ইনভেসিভ কার্সিনোমা হওয়ার চান্স খুবই বেশি। তাহলে প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ উইথ এটিপিয়ার মধ্যে অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া অ্যান্ড অ্যাটিপিক্যাল লোবুলার হাইপারপ্লাসিয়া। যেমন এটা হচ্ছে একটা ডাক্টাল হাইপারপ্লাসিয়া হয়েছে এবং এটা হচ্ছে লোবুলার হাইপারপ্লাসিয়া। এটি হিস্টোলজির ডিটেলস জানার দরকার নেই, আমি সেজন্য এটা বলছি না।
তাহলে যে এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া আমরা বললাম যে কি বললাম যে তিন ধরনের হাইপারপ্লাসিয়া, একটা হচ্ছে নন প্রলিফারেটিভ ব্রেস্ট চেঞ্জেস, প্রলিফারেটিভ ডিজিজ উইদাউট এটিপিয়া, প্রলিফারেটিভ ডিজিজ উইথ, এগুলো জানার ইম্পর্টেন্স এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া জেনে আমি কি করব। এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া গুলো এই জন্য জানতে হবে এবং এই জন্য আইডেন্টিফাই করতে হবে যে এগুলোর সাবসিকুয়েন্ট ম্যালিগন্যান্সির হার কেমন। যেমন আমরা যদি কোনো ডিজিজ দেখি যে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস অথবা ফাইব্রোএডোনোমা, তার মানে এগুলো হচ্ছে নন প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজের আন্ডারে, তার মানে এগুলোর লাইফ টাইম বা অ্যাবসোলিউট লাইফ টাইম রিস্ক অফ ক্যান্সার হচ্ছে অনেক কম। কিন্তু যদি দেখি প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ উইদাউট এটিপিয়া অর উইথ এটিপিয়া, যেমন ফ্লোরাইড হাইপারপ্লাসিয়া অথবা এখানে দেখতে পাচ্ছি অ্যাটিপিক্যাল ডাকটাল হাইপারপ্লাসিয়া অর অ্যাটিপিক্যাল লোবুলার হাইপারপ্লাসিয়া, তাহলে অ্যাটিপিক্যাল ডাকটাল হাইপারপ্লাসিয়া অর অ্যাটিপিক্যাল লোবুলার এদের কিন্তু ম্যালিগন্যান্সির হার খুব বেশি। এই জন্য আমাদের এপিথেলিয়াল চেঞ্জগুলো জানতে হবে। ব্রেস্টের ক্ষেত্রে আরেকটা আমরা জানবো এখন হচ্ছে বিনাইন স্ট্রোমাল টিউমার। যদি ব্রেস্টের, আমি প্রথমে ক্লাসের প্রথমে বলেছি যে একটা ডিজিজ যদি বলতে বলে একটা নিউপ্লাস্টিক কন্ডিশন, তাহলে কিন্তু নাম নাম্বার ওয়ান ফাইব্রোএডেনোমা বলতেই হবে। এটা এতই কমন ফাইব্রোএডেনোমা। ফাইব্রোএডেনোমা কোথা থেকে অ্যারাইজ করে? এটা হচ্ছে একটা স্ট্রোমাল টিউমার। এর আগে আমি যেগুলো বললাম যে এপিথেলিয়াল চেঞ্জ, সেগুলো কিন্তু গ্ল্যান্ড থেকে আসছে, গ্ল্যান্ডের মধ্যে এপিথেলিয়াম থাকে, তার মধ্যে থেকে যে ডিজিজগুলো আসছিল সেগুলো হচ্ছে এপিথেলিয়াল ডিজিজ, তাই না? এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া বা অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া যাই হোক, কিন্তু স্ট্রোমাল টিউমারের মধ্যে স্ট্রোমা কিন্তু গ্ল্যান্ড থেকে অ্যারাইজ করে না। যদি আমরা দেখি এই যে এটা একটা ব্রেস্ট লোবিউল, দিস ওয়ান ইজ এ ব্রেস্ট লোবিউল, এটাও একটা লোবিউল। ব্রেস্টের লোবিউলের মধ্যেও স্ট্রোমা থাকে, আবার দুইটা লোবিউলের মাঝে, একটা লোবুল একটা লোবুল এর দুইটা লোবিউলের মাঝখানেও কিন্তু স্ট্রোমা থাকে। ফাইব্রোএডেনোমাটা ডেভেলপ করে ইন্ট্রালোবিউলার স্ট্রোমা থাকে, মানে লোবিউলের ভিতরে যে স্ট্রোমা থাকে সেখান থেকে ফাইব্রোএডেনোমাটা ডেভেলপ করে। ঠিক একই রকম ফাইব্রোএডেনোমার মতো স্ট্রোমার আরেকটা টিউমার হচ্ছে পাইলারস টিউমার, এবং আরও কিছু রেয়ার টিউমার আছে যেমন মায়োফাইব্রোব্লাস্টোমা স্ট্রোমা থেকে ডেভেলপ করে। লাইপোমা তো বডির যে কোনো জায়গায় হয়, যেখানে ফ্যাট থাকে সেখান থেকে লাইপোমা হতে পারে। কিন্তু যদি কেউ কোনো এক্সামিনার যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ব্রেস্টের কী কী টিউমার হয়, লাইপোমা কিন্তু কখনোই প্রথমে বলা যাবে না, কারণ লাইপোমা তো হাতে হয়, পায়ে হয়, অ্যাবডোমেনে হয়, সব জায়গায় যেখানে ফ্যাটি টিস্যু থাকে সেখানেই হয়। তাহলে ব্রেস্টের নিজস্ব টিউমার কিন্তু না। নিজস্ব টিউমার বললে নাম্বার ওয়ান ফাইব্রোএডেনোমা, তারপরে হচ্ছে বিনাইন টিউমার, ফাইলার্স টিউমার, আদার মায়োফাইব্রোমা, এগুলো প্রথমে বলতে হবে, তারপর শেষের দিকে হয়তো লাইপোমা বা ফাইব্রোমেডোসিস এগুলো বলা যাবে। তাহলে ফাইব্রোডোনোমাটার সম্বন্ধে আমরা ডিসকাস করি। ফাইব্রোডোনোমাটা যে মোস্ট কমন বিনাইন টিউমার, তাহলে মোস্ট কমন বিনাইন টিউমার অফ ফিমেল ব্রেস্ট হচ্ছে ফাইব্রোডোনোমা। সাধারণত ইয়াং এজে হয়, 20-30 ইয়ার্স, এবং মাল্টিপল হয়, বাইলেটারাল হতে পারে, এবং সাধারণত একটা পালপেবল একটা ডিসক্রিট ম্যাচ থাকে, যে ম্যাচটা একদম মোবাইল থাকে, ফার্ম থাকে, নন টেন্ডার থাকে, এবং সারফেসটা কেমন থাকবে, সারফেসটা থাকবে খুবই স্মুথ। এবং যখন এটাকে এক্সেশন করা হয়, এক্সেশন করে নিয়ে আসা হয়, তখন দেখা যাবে যে একটা ওয়েল সারকামস্ক্রাইবড ছবি থাকা দরকার ফাইব্রোডেনোমা। হ্যাঁ, তাহলে যখন এক্সিশন করে নিয়ে আসা হয় দেখা যায় যে যেরকম সুন্দর একটা আউটার সার্ফেসটা কেমন স্মুথ, আউটার সার্ফেসটা গ্রে হোয়াইট, এরকম টিউমারটা থাকে। আউটার সার্ফেসটা কিন্তু ইনফিল্ট্রেটিং না, এগুলোকে বলে ওয়েল সারকামস্ক্রাইবড, যে সুন্দর। তাহলে ওয়েল সারকামস্ক্রাইবড কাট সার্ফেসটা একটু লোবুলেটেড হোমোজেনাস এরকম থাকে। আমরা যদি হিস্টোলজিক্যালি দেখি, হিস্টোলজি তো জানার দরকার নাই, কিন্তু কিভাবে অ্যারাইজ করে এই কনসেপ্টটা থাকতে হবে। যেমন এটা একটা ব্রেস্ট লোবিউল নর্মাল, দিস ওয়ান ইজ এ নর্মাল ব্রেস্ট লোবিউল, কত ছোট, এইটাও কিন্তু একটা ব্রেস্ট লোবিউল ছিল, কিন্তু ব্রেস্ট লোবিউলের যে ইন্টারলোবুলার স্ট্রোমা, মানে এই যেমন এরকম একটা রাউন্ড ছিল,
এর মধ্যে বাইরের যে সেল স্ট্রোমাল সেল সেগুলো প্রলিফারেট করে এই রাউন্ড রাউন্ড স্ট্রাকচার গুলোকে এরকম স্লিট লাইক করে ফেলছে। তাহলে ফাইব্রয়েডোমাতে স্ট্রোমাল সেল গুলো প্রলিফারেট করে এই যে ব্রেস্টের যে গ্ল্যান্ড গুলোকে সেগুলোকে কম্প্রেস করে ফেলে ফাইব্রয়েডোমা। এই জন্য ফাইব্রয়েডোমাকে বলা হয় স্ট্রোমাল টিউমার, স্ট্রোমা থেকে অ্যারাইজ করে। এপিথেলিয়াল প্রলিফারেশন কি হয়, এপিথেলিয়াল প্রলিফারেশনও হতে পারে, দুই ধরনের প্রলিফারেশন থাকে, কিন্তু যেহেতু স্ট্রোমাল প্রলিফারেশন বেশি থাকে এই জন্য এটাকে এই টিউমারটাকে ডেসক্রাইব করা হয় আন্ডার দি টিউমার অফ স্ট্রোম, বিনাইন স্ট্রোমাল টিউমার অফ ব্রেস্ট। ঠিক আছে, আচ্ছা মেলিগন্যান্ট লেশন গুলো আমরা আজকে ডিসকাস করব না, কিন্তু মেলিগন্যান্ট লেশন কি কি হয় জাস্ট এজ এ হল একটা চার্ট, যেমন কার্সিনোমা ইন সিটু, ডাকটাল কার্সিনোমা ইন সিটু অথবা লোবুলার কার্সিনোমা ইন সিটু, পেজেট ডিজিজ অফ দি নিপল হয়, এটা কি আমি পরে বলবো, ইনভেসিভ কার্সিনোমা হয়, বিভিন্ন ধরনের হিস্টোলজিক টাইপস আছে ইনভেসিভ কার্সিনোমা, স্ট্রোমাল টিউমারের মধ্যে ম্যালিগন্যান্ট হয় যেমন ম্যালিগন্যান্ট পাইলার টিউমার্স, আদার অ্যাঞ্জিওসারকোমা হতে পারে, যাক ম্যালিগন্যান্ট পোর্শনটা আমি পরবর্তী দিনে লাগবো। আচ্ছা মেল ব্রেস্টে কি কি ডিজিজ, একটা কথা হচ্ছে যে মেল ব্রেস্টে কিন্তু ফিমেলে যেসব ডিজিজ হয় সেই ডিজিজগুলো কিন্তু মেল ব্রেস্টে হয়, মেল ব্রেস্টে সবগুলি হতে পারে, কিন্তু মোস্ট কমন যেটা হয় একটা বিনাইন সেটাকে বলা হয় গাইনোকোমেশিয়া, গাইনোকোমেশিয়া সবচেয়ে কমন মেল ব্রেস্টে। আর ম্যালিগনেশন কি হতে পারে, হ্যাঁ এনসেটো হতে পারে অথবা ইনভেসিভ কার্সিনোমা ব্রেস্টে ডেভেলপ করতে পারে। গাইনোকোমেশিয়া মানে কি, মেল ব্রেস্টের এনলার্জমেন্টকে বলা হয় গাইনোকোমেশিয়া। সাধারণত দেখা যায় যে সাব এরুলার রিজনে একটা বাটন লাইক একটা ম্যাস ডেভেলপ করে এবং এটা ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে গাইনোকোমেশিয়া। এবং গাইনোকোমেশিয়ার কিছু কজ আছে যেমন অবেসিটি, অবেসিটিতে হয় সিরোসিস অফ লিভার, ওল্ডার মেলে হতে পারে যখন তাদের টেস্টিকুলার হরমোন অ্যান্ড্রোজেন্স কমে যায়, ড্রাগস ইম্পর্টেন্ট যেমন অ্যালকোহল, মারিজুনা, হেরোইন, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, আরও কিছু স্টেরয়েডস আছে সেগুলোর জন্য কিন্তু গাইনোকোমেশিয়া হয়। কখনো কখনো ক্লাইনিফিল্টন সিন্ড্রোমের সাথে অ্যাসোসিয়েট থাকে, এডি সেল আর সার্ডোলি সেল টিউমারের সাথেও গাইনোকোমেশিয়া হতে পারে। তাহলে এটা একটা কমপ্লিট চার্ট আমি চার্টটা দিয়েছি যে ব্রেস্টে কি কি ডিজিজ হয়। কখনো কখনো কিন্তু কোশ্চেন আসে যে নেম দি ডিজিজ অফ দি ব্রেস্ট, একই সাথে সবগুলো ডিজিজ দেখার জন্য এই চার্টটা খুবই একসাথে করে সবগুলো ডিজিজ দেওয়া আছে, ডেভেলপমেন্টাল ডিজিজ, এপিথেলিয়াল লেশন, স্ট্রোমাল টিউমার, এটা দেখো এগুলো সবই ডিসকাস করেছি। আর এটা হচ্ছে রিজন অনুযায়ী ব্রেস্টের কোন রিজনে কি কি ডিজিজ হয়। আচ্ছা এখন যদি বলা হয় যে ব্রেস্ট, যে কোনো একটা ব্রেস্ট লাম্প, লাম্পের কারণ কি কি হতে পারে, মানে হোয়াট আর দি কজেস অফ এ ব্রেস্ট লাম্প, ব্রেস্টে এটার সূত্র হচ্ছে ব্রেস্টের যে কোনো ডিজিজ, যে কোনো ডিজিজই কিন্তু ব্রেস্ট লাম্প করতে পারে সাধারণত, কিছু এক্সেপশন ছাড়া, কিছু এক্সেপশন ছাড়া। যেমন এপিথেলিয়াল লেশনগুলো, এপিথেলিয়াল লেশনগুলো আমি যেগুলো বলেছি বিনাইন এপিথেলিয়াল লেশন, প্রথম দিকে সেগুলো কোনো লাম্প করে না, অ্যাসিমটোম্যাটিক থাকে, এছাড়া প্রায় সব ধরনের লেশনই লাম্প তৈরি করে। যেমন কি কি ডিজিজ ব্রেস্টে লাম্প তৈরি করতে পারে, যেমন নিউপ্লাস্টিকের মধ্যে নাম্বার ওয়ান ফাইব্রয়েডোমা বলতেই হবে, ব্রেস্টের সবচেয়ে কমন নিউপ্লাস্টিক ডিসঅর্ডার লাম্প তৈরি করে হচ্ছে ফাইব্রয়েডোমা, বিনাইন পাইলার টিউমার, এছাড়া আরও কোন কোন ডিজিজ লাম্প নিয়ে আসে, যেমন ফাইব্রোসিস্টিক চেঞ্জ, ল্যাকটেশনাল অ্যাডেনোমা, ইন্ট্রাডাকশাল পেপিলোমা, গ্যালাকটোসেল গাইনোকোমেশিয়া, অল কজেস লাম্প, ইনফ্লামেটরি কন্ডিশন, যতগুলো ইনফ্লামেটরি কন্ডিশন, মাস্টাইটিস, অ্যাবসেস, ডার্কটিক টিশিয়া, ফ্যাট নেক্রোসিস, অল প্রডিউস লাম্প, এগুলো লাম্পের এক্সাম্পল। মেলিগনেশন তো অবভিয়াসলি লাম্প করবেই, যেমন ডাকটাল কার্সিনোমা, লোবুলার কার্সিনোমা, পাইলার টিউমার, অ্যাঞ্জিওসারকোমা, অল প্রডিউসেস লাম্প। তাহলে এটা হচ্ছে হোয়াট আর দি কজেস অফ ব্রেস্ট লাম্প, ব্রেস্ট লাম্পের কজ যদি আসে তাহলে বিনাইনের আন্ডারে কি, মেলিগনেন্টের আন্ডারে কি, এবং ইনফ্লামেটরি কন্ডিশনের আন্ডারে কি কি আছে সেগুলো বলতে হবে। এখন যদি একটা ব্রেস্ট ডিজিজ যে কোনো ব্রেস্ট লাম্প নিয়ে আসে তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিসে পৌঁছব, কিভাবে আমরা ডায়াগনোসিসে রিচ করব, সেগুলো হচ্ছে সাধারণত ট্রিপল অ্যাসেসমেন্ট করতে হয়, ক্লিনিক্যাল,
ইমেজিং এবং প্যাথোলজিক্যাল করা হয়। ক্লিনিক্যাল আমরা জানি পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, ইমেজিনের মধ্যে আলট্রাসোনোগ্রাম অথবা ম্যামোগ্রাম করতে পারি, এবং প্যাথোলজির ক্ষেত্রে অ্যাফিনিস এবং ট্রুকট বায়োপসি করে প্রায় 99.9% ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ ডায়াগনোসিস করা সম্ভব। ব্রেস্টের যে কোনো একটা ডিজিজ হলে, যে কোনো বিশেষ করে ব্রেস্ট ল্যাম্পের ক্ষেত্রে আমরা কি ধরনের ইনভেস্টিগেশন করব, কি কি ইনভেস্টিগেশন করব, যে কোনো ডিজিজে তো সিবিসি অথবা বায়োকেমিস্ট্রি বিভিন্ন পরীক্ষা করা হয়, কিন্তু আমি যদি বলি সিবিসি, ইউরিনারি, লিভার ফাংশন টেস্ট, এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে ব্রেস্টের কিন্তু প্রথমে যে কোনো ডিজিজের লোকালাইজ সিম্পটম তৈরি করে, এগুলোর সিস্টেমিক ইফেক্ট কিন্তু অনেক পরে হয়। যদি ইনভেস্টিগেশন বলা হয় তাহলে কিন্তু স্পেসিফিক ইনভেস্টিগেশন বলতে হবে, যেটা ডায়াগনোসিসে স্পেসিফিকভাবে হেল্প করবে, সেই ডিজিজগুলোই ইনভেস্টিগেশনে আনতে হবে, আদার ইনভেস্টিগেশন লেগে কিন্তু কোনো লাভ হবে। তাহলে ব্রেস্টের ক্ষেত্রে স্পেসিফিক ইনভেস্টিগেশন কোনগুলো, যেমন নাম্বার ওয়ান আমরা বলতে পারি ম্যামোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, ইন সাম কেসেস এমআরআই, আর এগুলো হচ্ছে সব নন ইনভেসিভ। আর ইনভেসিভ পরীক্ষার মধ্যে এফএনইসি করতে পারি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, সাইটোলজি অফ নিপল ডিসচার্জ, এটা অবশ্য নন ইনভেসিভ। কিছু বায়োপসি করা হয়, এই দুটো হচ্ছে সাইটোলজি। সাইটোলজি কি, হিস্টোপ্যাথোলজি কি আমি একটু বলবো। ইনভেস্টিগেশনের মধ্যে মনে রাখতে হবে, নাম্বার ওয়ান আমি ক্রোনোলজি যদি যাই, সাইটোলজি অফ নিপল ডিসচার্জ এফএনইসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, তারপর আমি কোর নিডল বায়োপসি করতে পারি, কোর নিডল বায়োপসি অথবা ট্রু কাট বায়োপসি বলে, ওপেন বায়োপসি করা যায়, ফ্রোজেন সেকশন করা যায়, লাম্পেকটমি, অ্যাক্সেশন অফ বায়োপসি, এগুলো সব হচ্ছে বায়োপসি প্রসিডিউর। বায়োপসি করার পরে যেটা করা হয় সেটা করা হয় হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এবং কখনো কখনো যদি প্রয়োজন পড়ে তখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। তাহলে একটা ব্রেস্টের ইনভেস্টিগেশনে আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো সব ইনক্লুড করতে হবে। ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, ম্যামোগ্রাফি আমাদের দেশে স্ক্রিন করে না, রেগুলার করা হয় না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু স্ক্রিনিং সিস্টেম আছে, যে একটা এজের পরে, সার্টেন এজের পরে সব মহিলাদেরকেই কিন্তু অ্যানুয়ালি স্ক্রিন করা হয় ম্যামোগ্রাফি দিয়ে। ম্যামোগ্রাফি সাধারণত আমরা জানি যে ডেন্সিটি দেখা হয় এবং ক্যালসিফিকেশন দেখা হয়। হ্যাঁ, ডেন্সিটি এবং ক্যালসিফিকেশন দেখে ম্যামোগ্রাফি ডিজিজ ডায়াগনোসিস করে। সেজন্য সাধারণত একটু ওল্ড এজ যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু সেন্সিটিভিটি বেশি, কারণ ইয়াং উমেনদের ব্রেস্ট ডেন্সিটি এমনিতেই হাই। এমনিতেই হাই কেন, কারণ হচ্ছে আমরা যে হিস্টোলজি দেখি তাহলে দেখবো যে এখানে অনেক বেশি কোলাজেন থাকে, অনেক বেশি কোলাজেন ডিপোজিশন ফাইব্রাস টিস্যু থাকে, সেজন্য ডেন্সিটি এমনিতেই হাই থাকে। আর যে কোনো নিউপ্লাস্টিক লিশন কি করে, ডেন্সিটি তৈরি করে, তাহলে এমনিতে ডেন্সিটি বেশি, তার মধ্যে যদি আবার ডেন্সিটি হয় তাহলে খুব বেশি খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে ইয়াং উমেনের ক্ষেত্রে সেন্সিটিভিটি একটু কম। কিন্তু ওল্ড এজে ডেন্সিটি কিন্তু অনেক কম, যে ডেন্সিটি কারণ ফাইব্রাস টিস্যু অনেক কমে, রিপ্লেস বাই ফ্যাটি টিস্যু, সেই জন্য ওল্ডার উমেনের ক্ষেত্রে ম্যামোগ্রাফি ভালো রেজাল্ট দেয়। সাধারণত কি প্রিন্সিপাল, ম্যামোগ্রাফিতে ডেন্সিটি দেখা হয় এবং ক্যালসিফিকেশন দেখে এটা কি বিনাইন ডিসঅর্ডার না ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার সেটা কিন্তু আইডিয়া করা যায়। আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা, খুব চমৎকার একটা পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। কোনো সলিড ম্যাস হোক বা সিস্টিক ম্যাস হোক, আলট্রাসোনোগ্রাফি দিয়ে খুব ভালো ইভালুয়েট করা যায়। এবং আলট্রাসোনোগ্রাফির আরেকটা সুবিধা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আলট্রাসোনোগ্রাফি গাইডেড বায়োপসি, এফএনইসি করা যায় অথবা বায়োপসি করা যায়, কর্নিয়াল বায়োপসি করা যায়। এমআরআই কখনো কখনো করে, বিশেষ করে এক্সটেন্ট অফ ডিজিজ দেখার জন্য এমআরআই একটা ভালো পরীক্ষা। এখন হচ্ছে সাইটোপ্যাথোলজি। সাইটোপ্যাথোলজি এবং হিস্টোপ্যাথোলজি কি আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব ভালো আইডিয়া থাকে না স্বাভাবিকভাবেই। সাইটোপ্যাথোলজি হচ্ছে কিন্তু স্টাডি অফ সেলস, মানে এখানে আমরা শুধুমাত্র সেল দেখতে পারি কিন্তু সেলুলার স্ট্রাকচার দেখতে পারি না, কিভাবে বডিতে আছে সেটা কিন্তু দেখতে পারি না। যেমন আমি যদি আমার বডির চিন্তা করি, যেমন আমার হাতে কি কি থাকে, প্রথমে স্কিন থাকে, তারপরে হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাটি টিস্যু থাকে, তারপর মাসল থাকে, তারপর বোন থাকে, একটা স্ট্রাকচার ক্রোনোলজি আছে। কিন্তু এখান থেকে যখন ফাইন নিডল এক্সপ্রেশন সাইটোলজি থাকে করে নিয়ে আসি, শুধু কিন্তু সেলগুলো নিয়ে আসি আর আলাদা
আর্কিটেকচার কিন্তু আমরা তখন সেখানে দেখতে পাই না। তো সাইটোপ্যাথোলজি হচ্ছে যে স্টাডি অফ সেলস টু ইন ডায়াগনোসিস অফ ডিজিজ প্রসেস। বিভিন্ন ধরনের সাইটোলজি আছে, ব্রেস্ট প্যাথোলজি রিলেশনে বলবো যে এক্সপোলিটিভ হতে পারে অথবা নন এক্সপোলিটিভ সাইটোলজি। এক্সপোলিটিভ মানে কি, নর্মালি তো বডির সেলস শেডিং হচ্ছে, ব্রেস্টেরও যে গ্ল্যান্ডসের সেলস নর্মালি শেডিং হচ্ছে এবং নিপল দিয়ে সেটা চলে আসতেছে, সেটা সেটাকে বলা হয় এক্সপোলিটিভ সাইটোলজি। যেমন নিপল দিয়ে যে ডিসচার্জ আসে সেই ডিসচার্জকে আমরা যখন পরীক্ষা করি সেটা হচ্ছে সাইটোলজি অফ নিপল ডিসচার্জ। যেমন এটা একটা নিপল ডিসচার্জের সাইটোলজি আমরা দেখতে পাচ্ছি, যে হিস্টোসাইট শুধু সেল কিছু সেল দেখতে পাচ্ছি। আরেকটা করা হয় নন এক্সপোলিটিভ জোন, ফাইন নিডল এক্সপ্রেশন সাইটোলজি। ফাইন নিডল এক্সপ্রেশন সাইটোলজি কি, যে কোনো একটা ব্রেস্ট লেশন আমরা নিডল দিয়ে যখন নেগেটিভ প্রেশার দিয়ে সেলকে অ্যাসপিরেট করে নিয়ে আসি সেটি হচ্ছে ফাইন নিডল এক্সপ্রেশন সাইটোলজি। কেমন, তাহলে এর গেল সাইটোলজি। আর হিস্টোপ্যাথোলজি কি, হিস্টোপ্যাথোলজি হচ্ছে আমি যেটা বলেছি যে এখানে কিন্তু টিস্যু দেখি আমরা, টিস্যুর আর্কিটেকচার দেখা যায়। যেমন এখানে এটা তো একটা ফাইব্রোডেনোমা, তার পাশে যেগুলো ফ্যাটি টিস্যু, তার পাশে একটা নর্মাল লোবিউল, মানে যা যা স্ট্রাকচার আছে, ওরিয়েন্টেশন, টিস্যু স্ট্রাকচার সবই আমরা দেখতে পাচ্ছি। আর হিস্টোপ্যাথোলজির আরেকটা ইম্পর্টেন্ট সুবিধা কি, আমরা যখন ব্রেস্ট হিস্টোপ্যাথোলজি করি সেই টিস্যুটাতে কিন্তু আমরা ইমিউন হিস্টোকেমিস্ট্রি করে তার ERPR HER2 রিসেপ্টর স্ট্যাটাস আমরা দেখতে পারি। কি কি বায়োপসি করা যায় ব্রেস্টের মধ্যে, সাধারণত কোরনিডাল বায়োপসি অথবা ট্রুকাট বায়োপসি করি। কোরনিডাল বায়োপসিতে করা হয় কি, যে এরকম একটা নিডল, একটা হোয়াইট বোর্ড থাকে দিয়ে এই বায়োপসিটা করা হয়, গিয়ে এরকম একটা লিনিয়ার টিস্যু নিয়ে আসা হয়, দেখে মনে হবে যে টাইফেনিসের মতো, কিন্তু সেল আনা হয় না, সেল না কিন্তু টিস্যুই নিয়ে আসা হয়, যেরকম লম্বা একটা লিনিয়ার পিস নিয়ে আসা হয়। এরকম একটা স্পেশাল ডিভাইস আছে, সেটা হচ্ছে কোরনিডাল বায়োপসি অথবা ট্রুকাট বায়োপসি। এছাড়া আমরা করতে পারি ফ্রোজেন সেকশন, ইনসেশনাল বায়োপসি তো করাই যায়, লাম্পেকটমি অথবা এক্সেশনাল বায়োপসি, এগুলো সব ব্রেস্টের ডায়াগনোসিসে করা যায়। তো এ পর্যন্তই আজকে, আজকে আমরা তাহলে ডিসকাস করলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে, এখনই করতে পারো, এখানে কমেন্টে গিয়ে কোশ্চেন করলে আমি যদি দেখি, আচ্ছা কমেন্টে গিয়ে কোশ্চেন করলে আমি সেগুলো আনসার করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা ব্রেস্টের বিনাইন ডিসঅর্ডারগুলো নিয়ে আলাপ করলাম, তার মধ্যে যেমন কি কি হয়, ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে আলাপ করলাম, ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার নিয়ে আলাপ করলাম, আর কি কি এপিথিলিয়াল লেশন হয়, স্ট্রোমাল কি কি বিনাইন লেশন হতে পারে, একটা লাম্পের, একটা ব্রেস্ট লাম্পের কি কি কজ, হোয়াট আর দি কজেস অফ ব্রেস্ট লাম্প, এবং পরবর্তীতে আলাপ করলাম যে কিভাবে আমরা ডায়াগনোসিসে পৌঁছতে পারি, স্পেশালি ব্রেস্টের ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করে একটা লাম্পকে ডায়াগনোসিস করি, এবং যে কোনো প্রকার ব্রেস্ট লাম্পের ডায়াগনোসিস ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড। হিস্টোপ্যাথোলজি ছাড়া কিন্তু কোনো নিউপ্লাস্টিক ডিসঅর্ডার, নিউপ্লাজম ডায়াগনোসিস করা যাবে না। যেমন আমি যদি কোনো ফাইব্রোডেনোমা বলতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে টিস্যু ডায়াগনোসিস লাগবে, আমি যদি ক্যান্সার বলতে চাই অবশ্যই কিন্তু টিস্যু ডায়াগনোসিস লাগবে, মানে হিস্টোপ্যাথোলজি লাগবে। হিস্টোপ্যাথোলজি ছাড়া কিন্তু আমরা কনফার্ম করে বলতে পারবো না, এই জন্য হিস্টোপ্যাথোলজি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এবং বিভিন্ন কার্সিনোমা, পরবর্তী ক্লাসে আমি বলবো যে কার্সিনোমার ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি ছাড়া কিন্তু ট্রিটমেন্টও ইনিশিয়েট করা যাবে না, হিস্টোপ্যাথোলজি এবং কখনো কখনো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা মলিকুলার প্যাথোলজির হেল্প নিয়ে আমরা ডায়াগনোসিসে রিচ করতে পারি এবং এগুলো ট্রিটমেন্টে হেল্প করবে। কারো কোশ্চেন আছে কিনা,
এখনো পর্যন্ত আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। ফেসবুক লাইভে বোধহয় একটু পরে যায়, আমি একটু অপেক্ষা করছি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন থাকে পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করা যাবে, কোনো সমস্যা নাই। এই ক্লাসে না হলে পরের ক্লাসে আমাকে এই রিলেটেড কোনো কোশ্চেন করলে আমি সেটার আনসার দিতে চেষ্টা করবো। আচ্ছা, আমি কোনো কোশ্চেন, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করে দিতে পারি। এখন কোশ্চেন না থাকলেও পরবর্তীতে যারা দেখবেন, পরবর্তী ক্লাসে আমাকে যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন মনে পড়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি যতদূর সম্ভব আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আশা করি শুনতে পাচ্ছেন, একজন প্রশ্ন করেছেন ফাইব অ্যাডেনোমা প্রি ম্যালিগন্যান্ট কিনা, ডক্টর নাস সুমজুদা বেনজিয়ার্স, তাই তো? ফাইব্রয়েডেনোমা কিন্তু মানে বিনাইন টিউমার, এটা এটা কোনো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন না, 100% বিনাইন টিউমার। এটার ম্যালিগন্যান্সিতে কনভার্ট হওয়ার চান্সও খুবই রেয়ার, সাধারণত ফাইব্রয়েডেনোমা ম্যালিগন্যান্সিতে টার্ন হয় না। তাহলে এটা একটা বিনাইন স্ট্রুমাল টিউমার, কেমন? স্ট্রুমা থেকে আমি যে দেখেছিলাম যে কি টিউমার এপিথিলাল অরিজিনে হয়, কি টিউমার স্ট্রুমা থেকে হয়, এপিথিলাল টিউমার স্ট্রুমার টিউমারের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ফাইব্রয়েডেনোমা, বিনাইন টিউমার, এবং 20 থেকে 30 ইয়ার্সে বেশি হয়। মোবাইল থাকে লামটা এবং বাইলেটারাল হতে পারে, মাল্টিপল হতে পারে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিতে পারি। ওকে, ট্যাক্স সিস্টেমের সবাইকে এবং যারা এতক্ষণ শুনেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। খুদা হাফিজ।